ছোট ছোট পাঁচটা এমন হ্যাবিট বলবো যেটা তোমাকে বাইরে আরো দশটা মানুষের সামনে বা দশজনের মধ্যে থেকে বেশি অ্যাট্রাকটিভ বানাবে। বলতে পারো এটা একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট ভিডিও। এই ভিডিওটা পুরোটা দেখার পর এই পাঁচটা হ্যাবিটকে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে হয়তো তুমি অনেকটা বেটার পার্সোনালিটি হয়ে যাবে কিছু মাসের মধ্যে। এগুলো আমি নিজেও আমার নিজের লাইফে ইমপ্লিমেন্ট করেছি এবং করে দেখেছি, দেখার পর আমার মনে হয়েছে যে হ্যাঁ এটা শেয়ার করা যায়। তো পাঁচটা পয়েন্টে আমি যাচ্ছি। প্রথম যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, এই পয়েন্টটা হচ্ছে যে কারোর সাথে কম্পিট না করা। কারোর সাথে কম্পিট না করার অর্থ হচ্ছে এটাই যে অনেক সময় আছে না যে কিছু কিছু মানুষ তারা তাদের কোনো একটা অ্যাচিভমেন্টের গল্প ধরো বলছে একটা গ্রুপের মধ্যে। এবার আমাদের প্রত্যেকেরই একটা বন্ধুদের গ্রুপ থাকে। এবার সেই বন্ধুদের গ্রুপের মধ্যে দেখবে একটা এমন বন্ধু থাকে যে কিনা সব সময় একটা কম্পিটিটিভ মাইন্ডসেট নিয়ে থাকে। মানে ধরো তুমি বলছো যে জানিস আমি না আজকে একটা গাড়ি কিনেছি, কথার কথা, বা জানিস আমি না একটা মোবাইল কিনেছি। তো সে বলবে যে কি ফোন? তুমি বললে যে আমি না একটা আইফোন কিনেছি। তো সে বলছে যে আরে আমারও তো আইফোন ছিল, আমি ভেবেছিলাম আইফোন কিনবো, আমার কেনা হলো না। আরে আমারও তো একটা গাড়ি কেনার খুব ইচ্ছে ছিল, কেনা হলো না। এই ধরনের মানুষ তাদেরকে তুমি তোমার কোনো অ্যাচিভমেন্টের কথা বলবে, কোনো একটা ভালো কথা বলবে, সে তোমার থেকেও বড় কি করেছিল সেটাকে এক্সাম্পল টেনে এনে বলবে আরে আমিও তো এরকম একটা কিছু করেছিলাম, কথায় কথায় নিজের এক্সাম্পল দেবে। এই ধরনের মানুষজনদের থেকে কিন্তু বন্ধু সাবধান থাকতে হবে। এই ধরনের মানুষজন কিন্তু কম্পিটিটিভ নেচারের মানুষ এবং এরা কিন্তু অ্যাকচুয়ালি কারোরই কোনো অ্যাচিভমেন্টে হ্যাপি হয় না। সো আমরা এমন মানুষ হব না, বুঝাতে পারছি? তুমি এই কাজটা করবে না। যদি কখনো মুখ থেকে বেরিয়েও যায় যে আমি তো এটা করি, তখনই না আমি বলবো না এই কথাটা। কিছু কিছু মানুষ আছে তুমি যেটা করবে ঠিক কিছুদিন বাদেই সেই কাজটা সেও করবে। তুমি একটা কোনো জামা কিনেছো, কিছুদিন বাদে সে ওই জামাটাই কিনবে। এই ধরনের মানুষ কিন্তু বন্ধু হওয়া যাবে না। তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যে বেশি কম্পিটিটিভ নেচারের হওয়ার প্রয়োজন নেই। সেকেন্ড যে পয়েন্ট, এই পয়েন্টটাও বেশ ইম্পর্ট্যান্ট পয়েন্ট এবং আমার মনে হয়েছে যে এইটাও এই ভিডিওতে রাখা খুব দরকার। আমি আরও ভিডিও জানবো এই টপিকের উপর, আরও অনেক পয়েন্টস বলবো, কিন্তু ফার্স্ট ভিডিও হিসেবে এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে পারে। এই পয়েন্টটা হলো যে নিজেকে সবজানতা ভাবার একদল মানুষের না একটা অদ্ভুত মানে ভিতরে একটা খিদে থাকে যে আমি জানি, মানে আমার থেকে স্মার্ট কেউ হতে পারে না। কেউ যদি আমার থেকে একটু বেশি বুদ্ধিমানের মতো কথা বললো বা কারোর একটা অন্য কারোর একটা ডিসিশন যদি একটা গোটা টিম নিয়ে নিল, আমার ডিসিশনটাকে নিল না, তখন তার মন ছোট হয়ে যায়, মন গোমরা হয়ে যায় যে আমাকে কেন কেউ অ্যাকসেপ্ট করলো না, ওই লোকটাকে কেন অ্যাকসেপ্ট করলো, এরকম লোক আছে। এই লোকটা কিন্তু বন্ধু হওয়া যাবে না। মানে কেসটা হচ্ছে এখানে যে স্মার্ট লোক যে আমার থেকে, তাকে আমি চিনব, আমি আমার থেকে স্মার্ট লোককে চিনে সে আমাকে যেই কথাটা বলছে আমি মন দিয়ে শুনব এবং শোনার পর আমি সেই মাঝখানে কোনো ইগোকে আসতে দেব না। আমার থেকেও তো স্মার্ট লোক আছে, আমার থেকেও তো ইন্টেলিজেন্ট লোক আছে, আমি কেন ভুলে যাই এটা? আমি নিজেকে কেন এত ইন্টেলিজেন্ট ভাবছি, আমি নিজেকে কেন এত স্মার্ট ভাবছি যেটা আমি অ্যাকচুয়ালি নই, রাইট? তো এটাই হচ্ছে ফ্যাক্ট, আমার থেকে স্মার্ট লোকদেরকে শুনতে হবে এবং তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। এই লিসেনিং পাওয়ারটা যেদিন থেকে চলে আসবে বুঝবে তুমি গ্রুপের মধ্যে সব থেকে স্মার্টেস্ট না হয়েও সব থেকে বেশি অ্যাট্রাকটিভ হবে। থার্ড পয়েন্ট, লিসেনিং থেকে মনে পড়ল, আমরা বেশিরভাগ সময় রিয়াকশন দিতে ভালোবাসি, আমরা শুনতে ভালোবাসি না। যে মানুষ শুনতে ভালোবাসে না সে মানুষ বেশি টকেটিভ হয়, যে মানুষ ওভার টকেটিভ সে মানুষ বাজে কথা বলে, যে বেশি কথা বলে তাকে আমরা বাচাল বলি। বাচাল মানুষদের কোনো গুরুত্ব থাকে না গ্রুপের মধ্যে, ফ্যামিলিতে, ওয়ার্ক স্পেসে, স্কুলে, কলেজে, কারণ বেশি কথা বলতে গিয়ে গুরুত্বপূর্ণ কথা হারিয়ে যায়। বেশি কথা গুরুত্বপূর্ণ কথাকে হারিয়ে দেয়, বেশি কথা আজে বাজে ফালতু কথাদেরকে বাড়াওয়া দেয়। তোমাকে কেউ কিছু একটা বলছে ধরো যে জানিস তো আমার না এরকম একটা সমস্যা হচ্ছে, আরে সলিউশন আমার কাছে আছে, আমার থেকে নে, দেখ এটা করবি, সে তোমাকে কিছু একটা শেয়ার করতে এসছে, তুমি তাকে পুরোপুরি শুনলে না,
না শুনেই তুমি তাকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করলে। আমি একদল মানুষ দেখেছি যারা না একটুখানি সব জান টাইপের, জ্ঞানী টাইপের, তাকে তুমি কিছু বলছো সে ভাবে যে ভাই আমি তো মোটিভেটার, আমি তো অনেক বড় মোটিভেটার, ঠিক আছে আমি মোটিভেট করে দেবো। বস এরকম হয় না, অনেক বড় বড় মাপের মোটিভেটারেরাও সব থেকে ভালো লিসেনার। কারণ মোটিভেশনটা আসে কোথা থেকে? আন্ডারস্ট্যান্ডিং থেকে। আন্ডারস্ট্যান্ডিং আসে কোথা থেকে? লিসেনিং থেকে। তো ইউ হ্যাভ টু লিসেন ফার্স্ট। কেউ এসে তোমাকে কোনো একটা কথা শেয়ার করছে, তুমি তাকে মন দিয়ে শোনো, খুব মন দিয়ে শোনো। হ্যাঁ বল কি হয়েছে, তারপর কি হলো, দুটো প্রশ্ন করো। আচ্ছা তুই কি করলি তারপর, পুরোটা শোনো। তাহলে না সেই লোকটা ফিল করবে যে ইয়েস আই অ্যাম ইম্পর্ট্যান্ট, আমাকে অ্যাটলিস্ট কেউ শুনছে। আমাদের বেশিরভাগ মানুষের প্রবলেম এটাই, আমার আমাদেরকে শোনার মতো কেউ থাকে না। যেহেতু আমাদেরকে শোনার মতো মানুষ কম থাকে, আমরা আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাই, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমরা চিড়চিড়া হয়ে যাই। তুমি যদি কাউকে শোনো একটুখানি, তাহলে সে ইম্পর্ট্যান্ট ফিল করে, তার খুব শান্তি হয় মনের ভিতরটায়। আর তারপর যখন তুমি তাকে কোনো রিপ্লাই করো, তাহলে সেটা রিপ্লাই থাকে, সেটা রিয়াকশান থাকে না। রিয়াকশান ইজ ব্যাড। রিয়াকশান মানে তুমি আমাকে কিছু বলছো, আমি সঙ্গে সঙ্গে শোন, দিস ইজ রিয়াকশান। তুমি একটা কিছু বললে হ্যাঁ এরকম কথা বলবি না, তো এটা হচ্ছে রিয়াকশান। রিপ্লাই কি? তুমি একটা এমন কথা বললে যেটা হয়তো রেগে যাওয়ারও কথা হতে পারে, আমি রাগ করতে পারি, কিন্তু আমি শুনলাম। তারপর আমি তোমাকে যখন এক মিনিট পজ নিয়ে ভেবে উত্তর দেবো না, সেটা হবে রিপ্লাই। ওই রিপ্লাইটা না অনেক বুদ্ধিদীপ্ত হবে, অনেক ম্যাচিওরিটি থাকবে রিপ্লাইয়ের মধ্যে। আমরা ইম্যাচিওর কথা তখনই বলি যখন আমরা রিপ্লাইয়ের বদলে রিয়াকশান করতে স্টার্ট করে দিই, রিয়াকশান করা বন্ধ করে দিতে হবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এইভাবে কিন্তু আমরা আমাদের পার্সোনাল সম্পর্কগুলোকেও নষ্ট করি, এইভাবে কিন্তু আমরা আমাদের নিজেদের ভ্যালুটাকে নষ্ট করে ফেলি। আই হোপ আমি বোঝাতে পারছি এটা তোমাকে। এরপর যে পয়েন্টটায় যাব, সেই পয়েন্টটাও খুব ইম্পর্ট্যান্ট। তার আগে বলি যে এই ভিডিওটাকে লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক দিন ধরে তোমরা বলছিলে মোটিভেশনাল ভিডিও আনো, আমিও লাস্ট একটা বছর একটু প্রবলেমসের মধ্যে দিয়ে গেছি। লাস্ট একটা বছরে আমি অনেক কিছু শিখেছি জীবন থেকে, এবং আমি ভেবেছি যে আমি যখন এখন একটা লার্নিং ফেজের মধ্যে আছি, এভরি টাইম আমি একটা লার্নিং ফেজের মধ্যেই থাকি, কিন্তু আগের বছরটা আমি হয়তো একটু বেশি লার্নিং ফেজের মধ্যে দিয়েছিলাম। বয়সটাও বাড়ছে, ইউটিউব করতে করতে বোধহয় একদিন বুড়োও হয়ে যাব। তো ভেবেছি যে 2024 থেকেই মোটিভেশনাল ভিডিওগুলো আবার স্টার্ট করব, নতুন করে, নতুন রূপে। সেট আপ চেঞ্জ হয়ে গেছে সব দেখতে পাচ্ছ তো। আই হোপ এবার পরপর ভিডিওস আসবে, এবং তোমাদের সাথে যেমন ছিলাম আগে, আবার আমি সেমভাবে তোমাদের সাথে জয়েন করতে পারবো, এবং সেমভাবে তোমাদের সাথে জয়েন করতে পারবো, সারপ্রাইজিং গিফটস দিতে পারবো কিছু। এবং ফোর্থ পয়েন্ট হচ্ছে এটাই, তুমি যাকে ভালোবাসো, যাদেরকে ভালোবাসো, তোমার বন্ধু বান্ধব, ফ্যামিলি, যেই হোক না কেন, মাঝে মাঝে তাদেরকে সারপ্রাইজেস দেওয়ার চেষ্টা করো। এটাই হচ্ছে ফোর্থ পয়েন্ট, বেশি অ্যাট্রাকটিভ হওয়ার। আরে নিজের ফ্যামিলির মধ্যেও তো একজন অ্যাট্রাকটিভ পার্সন হতে হবে। অ্যাট্রাকটিভ পার্সন হওয়া মানে যাকে মানুষ ভালোবাসে, যার প্রেজেন্স, যার উপস্থিতি মানুষ পছন্দ করে। কিছু গিফটস দাও মাঝে মাঝে। মা যদি পান খেতে ভালোবাসে, মাঝে মাঝে রাস্তা থেকে আসার সময় একটা পান কিনে এনে মাকে দাও। বড় কিছু না, জানো তো আমরা ভাবি বড় বড় জিনিস দিলেই মানুষ হ্যাপি হয়, অ্যাকচুয়ালি না, ছোট ছোট জিনিস দিলেও কিন্তু মানুষ হ্যাপি হয়। ধরো পুজো আসছে, তোমার বন্ধু বান্ধব রয়েছে, তার মধ্যে সব থেকে কাছের যে বন্ধুটা, তাকে আগে থেকে কিছু বললে না, হঠাৎ করে একটা জামা দিয়ে দিলে। ধরো কেউ তোমার সাথে কাজ করে, সেই মানুষটাকে তুমি হঠাৎ করে একদিন বলে চল আজকে দুজন একটু খেয়ে আসি, ঘুরে আসি, চল। ছোট্ট ছোট্ট সারপ্রাইজেস যেগুলো তোমাকে তার সামনে বেশি অ্যাট্রাকটিভ বানায়, বিকজ সে ফিল করে যে তুমি তাকে নিয়ে ভাবো। আমরা তো সামাজিক প্রাণী, আমাদের কাজ আমাদের আশেপাশে থাকা মানুষগুলোকে নিয়ে ভাবা। আমরা শুধুমাত্র টাকা পয়সা নিয়ে ভাবতে ভাবতে না, আমাদের মনকে নিয়ে ভাবতে ভুলে যাই, আমাদের নিজেদেরকে নিয়ে ভাবতে ভুলে যাই, সম্পর্কগুলোকে নিয়ে ভাবতে ভুলে যাই, শুধু নিজের ভালো থাকার কথা ভাবতে শুরু করি। বন্ধু তোমার ভালো থাকা তো তখন হবে যখন তোমার আশপাশের প্রত্যেকটা মানুষ তোমাকে নিয়ে ভালো থাকবে, সেটাই তো অ্যাকচুয়ালি তোমার ভালো থাকা। তো তোমাকে নিয়ে যখন তোমার আশেপাশের পুরো মাহলটা সেলিব্রেট করতে স্টার্ট করবে, তুমি তখন নিজেই সেলিব্রিটি হয়ে যাবে তোমার মাহলে, তোমার বন্ধুদের মধ্যে। তুমি তখন সব থেকে অ্যাট্রাকটিভ পার্সোনালিটিটা হবে, বুঝাতে পারছি? তো ছোট ছোট সারপ্রাইজেস, ছোট ছোট ট্রিপস, ঘুরতে যাওয়া একটু এদিক ওদিক, এগুলো ইম্পর্টেন্ট রোল প্লে করে। গার্লফ্রেন্ড হলে একটু সিনেমা দেখতে যাওয়া মাঝে মাঝে, যদিও জানি সেটা যাও। ফিফথ পয়েন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট এবং লাস্ট পয়েন্ট আজকে। আমি না বহু জায়গায় গিয়ে আমি দেখেছি, বড় বড় শোরুমে গেছি, ধরো ক্যামেরা কিনতে বা গাড়ি কিনতে বা বাইক কিনতে, কোনো কাপড়ের দোকানে গেছি, পেট্রোল পাম্পে গেছি, বা কোনো ভালো একটা হোটেলে গেছি, সেখানে থাকবো,
দেখি ম্যানেজারের মুখ খান এরকম। হ্যাঁ, কি বুকিং ছিল? হ্যাঁ, এই কাপড়টা নিতে পারেন, এই জামাটা নিন। হ্যাঁ দেখুন, না পছন্দ হলে নেবেন না। এই যে একটা গোমরা মুখের অ্যাপ্রোচ, অনেক মানুষকে আমি দেখেছি এরকম, ভাই এক গোমরা মুখ করে থাকে। মানে আমার মনে হয় যে আমি যদি এই কোম্পানির মালিক হতাম না, আমি এই লোকটাকে নিতামই না। আমি অনেক বন্ধুদের বাড়িতে গেছি, তার বন্ধুদের বাড়িতে তাদের হয়তো কোনো ভাই বা বোন কারোর সাথে একটা দেখা হয়েছে, মুখ খান বাবা, সবসময় একটা অদ্ভুত মুখ। শোনো, গোমরা মুখের মানুষদের কেউ পছন্দ করে না, তো আমাদের সেরকম হলে চলবে না। তুমি ধরো কোনো একটা জায়গায় কাজ করো, তুমি ধরো একটা জব করো, তুমি ধরো একটা ব্যবসা করো, তুমি একটা গোমরা মুখ নিয়ে যদি একটা কাস্টমারকে কিছু সেল করো, তোমার মনে হয় যে তোমার কাছে পরের দিন সে আসবে? আসবে না। সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পড়ে, অ্যাক্টিভ ইম্প্যাক্ট পড়বে না, প্যাসিভ ইম্প্যাক্ট পড়বে। তোমার মুখ যদি গোমরা হয়, তাহলে তোমার উল্টো দিকের মানুষটার উপর অ্যাক্টিভ ইম্প্যাক্ট পড়বে না, প্যাসিভ ইম্প্যাক্ট পড়বে। হোয়াট ইজ প্যাসিভ ইম্প্যাক্ট? তার তোমার প্রতি মনের গভীরে একটা না ভালো লাগা কাজ করবে, তোমার প্রতি কম অ্যাট্রাকটিভ ফিল হবে, সে অ্যাট্রাক্টেড হবে না তোমার প্রতি, বরং সে অ্যাট্রাক্টেড বেশি তার প্রতি ফিল হবে যে একটু হাসি মুখে তার সাথে কথা বলে। আরে হাই, হ্যালো, ওয়ার্ম ওয়েলকাম জানায়, স্ফূর্তিলা মানুষদেরকে আমি সবসময় বেশি ভালোবাসি, মানে আমরা সবসময় বেশি ভালোবাসি, রাইট? সো গোমরা মুখ করে থাকা চলবে না, মাঝে মাঝে আয়নায় দাঁড়িয়ে একটু হাসি প্র্যাকটিস করো, হাসতে প্র্যাকটিস করো, নিজের মানুষদের সাথে হাসতে প্র্যাকটিস করো, ভালো থাকতে প্র্যাকটিস করো। এই ছিল পাঁচখানা টিপ, আশা করছি ভালো লেগেছে। আফটার আ লং ডেজ, আমিও নতুনভাবে বলছি, আমিও মনে হচ্ছে বাবা কতদিন বাদে এরকম ভিডিওস বানাচ্ছি, বাট আমি ফুল জোশে আছি, ফুল মুডে আছি। লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, প্রচুর প্রচুর রিলস আপলোড করে দিতে পারো আমার এই ভিডিওস থেকে। ইউ ক্যান ডাউনলোড দ্য ভিডিওস অ্যান্ড জাস্ট কাট ইট অ্যান্ড ইউ ক্যান আপলোড ইট অন ইয়োর চ্যানেল, অন ইয়োর ইনস্টাগ্রাম, যেখানে ইচ্ছা তুমি আপলোড করতে পারো, আই হ্যাভ নো ইস্যুজ। ভালো থেকো, আজকের মতো চললাম, তোমার সমস্যা সমাধান করার দায়িত্ব আমার।